আসসালামু আলাইকুম। নিউ আপডেট ওয়াইটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জলুসাইন। আজকের এই ক্লাসের আলোচ্য টপিক হচ্ছে অনলাইন মেক মানির আরো একটি ক্লাস। এই ক্লাসে আমি ওয়ার্কআপ জবে আমি একটি কাজ কমপ্লিট করে দেখাবো। কাজ হচ্ছে সাইন আপের কাজ। এই সাইটটা হচ্ছে 100% ট্রাস্টেড সাইট। এটি হচ্ছে একটি বাংলাদেশের সাইট। এখানে আপনারা হিউজ পরিমাণে এখানে কিন্তু হিউজ পরিমাণে এই ওয়েবসাইটে অনেকে কাজ করতেছে। এখানে কিন্তু তারা পেট পাঠতেছে, টাকা তুলতেছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। যদিও একটি নতুন সাইট, এটি বাংলাদেশিদের জন্য একটি বেস্ট সাইট। এখান থেকে অনেক সহজে উইথড্র করা যায়, এর জন্য এটি হচ্ছে একটা বেস্ট সাইট। তো আপনারা এই সাইটে কাজ করতে পারেন, আপনারা এই সাইটে অ্যাকাউন্ট করে নিতে পারেন। যারা অনলাইন মেক মানির ভিডিও চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন এবং ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যেয়ে অনলাইনের মেক মানির ওয়েবসাইট এবং ভিডিওগুলো দেখে নেবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে চেষ্টা করি সর্বদাই হচ্ছে 100% ট্রাস্টেড সাইটগুলোর ভিডিও নিয়ে আসার জন্য। আমি এই জন্যই ভিডিওগুলো তৈরি করে যাতে আপনারা আমার ভিডিও দেখে প্রতারিত না হয়। অনেকেই কমেন্ট করে যে ভাই আমি বিভিন্ন ওয়েবসাইটে কাজ করছি, অ্যাপসে কাজ করছি, তারা পেড করে না, তারা দেয় না, তারা ব্লক মেনে দেয়। তো বন্ধুরা, আশা করি আমি যে সাইটগুলোর ভিডিও তৈরি করি, যে সাইটগুলোর ভিডিও দিই আপনাদের সামনে, সেই সাইটগুলো 100% ট্রাস্টেড। এখানে 100%-এর সাথে আপনারা কাজ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার জন্য সরাসরি চলে যাব হচ্ছে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাব। ওকে, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এরপর আমি আমার ক্রমটি ওপেন করব। ক্রম ওপেন করার পর দেখুন আমার সামনে কিন্তু আরো 4টি ক্রম ওপেন হয়েছে। তো আমি আমার এই যে উজ্জ্বল হুসাইন যে ক্রম রয়েছে আমি সেই ক্রমটি ওপেন করলাম। ওপেন করার পর আমি চলে যাব হচ্ছে যে গুগল সার্চবারে, সার্চবারে যে ওয়ার্কআপ জবস তো আমার লেখা রয়েছে, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন লগইন লেখা রয়েছে ওয়ার্কআপ জব, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে ওয়ার্কআপ জব ওয়েবসাইট নিয়ে চলে আসবে। তো বন্ধুরা, যারা এই সাইটে আপনারা যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট তৈরি করেননি তারা অবশ্যই এই সাইটে আমার ভিডিও থেকে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপরে যারা অ্যাকাউন্ট তৈরি করছেন আপনারা এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন এবং যে পাসওয়ার্ডটি আপনারা খুঁজছেন সেই পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে কিন্তু ওয়ার্কআপ জব সাইটের ভিতরে নিয়ে চলে আসবে। তো এরপর আপনার কাজটি কি হবে দেখুন, এখানে কিন্তু হিউজ পরিমাণে কাজ রয়েছে। আপনি এখানে দেখুন এটি হচ্ছে টাস্টেড একটি সাইট। দেখুন এখানে কিন্তু 40টি কাজ অর্ডার করছে কিন্তু 28টি কাজ কমপ্লিট হয়েছে, তার মানে কাজ কিন্তু রানিং এ আছে, কাজ করতেছে। ওকে, তো আজকের ভিডিওতে যেহেতু আপনাদেরকে একটি সাইন আপের ভিডিও আমি কমপ্লিট করে দেখাবো, দেখুন সাইন আপের কাজ আপনি কিভাবে করবেন আমি দেখাবো। তো আমি প্রথমে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, মানে আপনি কোন ক্যাটাগরি কাজটা করতে চাচ্ছেন। যেহেতু আমার আজকের ভিডিও হচ্ছে সাইন আপের কাজ আপনারা কিভাবে করবেন, তো আমি আসলে সাইন আপে যে আমার সাইন আপ, তো আমি সাইন আপে হচ্ছে ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে নিচে একটি যে অ্যাপ্লাই বাটন রয়েছে আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এরপরে আমাদের কিন্তু আরো একটি কাজ রয়েছে, আমরা যেহেতু বাংলাদেশে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল সিলেক্ট করতে হবে। দেখুন এখানে সিলেক্ট লোকেশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল এ কাজ করব, তো আমরা ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো। ওকে, তো অ্যাপ্লাই করে দেওয়ার পর আমরা একটু নিচে আসব। নিচে আসার পর দেখুন আমি হচ্ছে যে এই যে একটি কাজ, দেখুন এই যে একটি কাজ হচ্ছে যে 7 সেকেন্ডের কাজ, তো আমি হচ্ছে এই কাজটা আপনাদেরকে একটু করে দেখাই দিচ্ছি। ওকে, আপনাদের সামনে আমি করে দেখাবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একদম সহজে। তো আপনারা অবশ্যই দেখুন এই যে গ্রিন কালারের যেই কাজটা রয়েছে আপনারা এই যে গ্রিন কালারের কাজটা করবেন। ওকে, তো এই যে গ্রিন কালার যেই কাজগুলো রানিং অবস্থায় রয়েছে সেই কাজগুলো করবেন। তো আমি এখানে দেখুন যে নেট রিয়াল সাইন আপে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু তাদের কিন্তু ওয়েবসাইটে তাদের কিন্তু আমাকে ফাইলে নিয়ে চলে আসছে। দেখুন এখন আমাদের কাজ কি কি করতে হবে, আমাদের কিন্তু এই যে যে প্রুফ গুলো রয়েছে দেখুন এদের একটি এখানে কি দেওয়া রয়েছে, এখানে একটি তাদের ফটো দেওয়া রয়েছে, এখানে তার যে লেখা রয়েছে যে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স। তো আসলে এটি পড়তে হবে আমাদের ভালো করে। প্রথমে কি বলছে দেখুন, একটু পড়ে নিতে হবে আমাদেরকে। আচ্ছা, লিখছে যে ক্লিক করে প্রথম যে পেজটি পাবেন সেই পেজটি পূরণ করবেন, এরপরে নেক্সটে ক্লিক করবেন, এরপরে আচ্ছা মানে আমি মানে প্রথম কাজ যেটি হয় আচ্ছা প্রুফে আমরা যাব। প্রুফে কিন্তু সাবমিট, এবারে ওয়ার্ক প্রুফ, ওকে প্রুফ চাইছে কি কি, দেখুন এখানে তাদেরকে প্রুফ দেওয়া রয়েছে।
দেখুন এখানে পড়ে নেবেন আপনারা ভালো করে, আমি এখানে একটু পড়ে দিচ্ছি দেখুন। আচ্ছা, এই যে লিংকে ক্লিক করে প্রথমে যে পেজটি পাবেন সেই পেজের পূর্ণ করবেন এবং এরপর নেক্সট পেজে যেতে হবে, ক্লিক করতে হবে, এরপর দ্বিতীয় পেজে যাবেন, ক্লিক করে দ্বিতীয় পেজে পূর্ণ করবেন এবং তারপর নেক্সট পেজে আমাদের কি হতে পূর্ণ করতে হবে, তারপরে কি হতে ইমেল পাসওয়ার্ড দিতে হবে, রেজিস্টার বাটনে ক্লিক করবেন, এরপরে কি করতে হবে উপরে যে ছবি ফলো করবেন, উপরে দেওয়া ছবিটার মতো আপনি একটি স্ক্রিনশট নেবেন, মানে উপরে যে ফটোটি রয়েছে ঠিক সেরকম হচ্ছে আমাদের একটি স্ক্রিনশট নিতে হবে, কুন্ডের পর ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর। ওকে, তো এরপরে কিন্তু তারা আরেকটি স্ক্রিনশট চেয়েছে, যে মোট দুইটি স্ক্রিনশট দেবেন, অ্যাকাউন্ট রেজিস্টার করার পরে অ্যাকাউন্ট লগ ইন করবেন, লগ ইন করে উপরে ইমেল ভেরিফাই ক্লিক করে আপনার ইমেল যে লিঙ্কটা যাবে সেই লিঙ্কে ক্লিক করে ইমেল ভেরিফাই করে নেবেন। ইমেলে ভেরিফাই করার পরে আবার লগ ইন করতে হবে এবং তারপর আবার কি করতে হবে অ্যাকাউন্টে যে আমার হচ্ছে একটি স্ক্রিনশট তাদের কাছে দিতে হবে। ওকে, এই কথাটাই বলছে, দেখুন এখানে কিন্তু আপনারা হচ্ছে যে কি বলছে, এখানে হচ্ছে যে আপনার একটু কিছু লিখে দিতে বলছে, এখানে আমার দুটি কিন্তু স্ক্রিনশটের অপশন দিয়ে দিয়েছে। ওকে, তো প্রথমে আমার কি করতে হবে দেখুন, এই কাজটি কমপ্লিট করার জন্য আমার এই যে লিঙ্কটা কপি করতে বলছে, তো আমার এই লিঙ্কটাতে ক্লিক করে আমি কপি করে নিলাম। আমি এই যে প্লাস আইকনে ক্লিক করার পর আমি এই যে সার্চ বারে, এই এই কাজগুলো আপনারা কিন্তু মোবাইল দিয়ে অনেক সহজে করতে পারবেন, আপনারা হচ্ছে যে ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন নেই, আপনারা কিন্তু অনেক সহজে এই কাজগুলো করতে পারবেন। ওকে, তো এরপর দেখুন এখানে কিন্তু আপনার হচ্ছে যে ইয়ে চলে অনেক হিউজ পরিমাণে অপশন চলে আসে, তো আসলে হিউজ পরিমাণে অপশন আসার কথা না, বাট চলে আসছে, তো আমি কি করব এই যে ওয়ানটা যে লেখাটা রয়েছে আমি কেটে দিব। ওকে, কেটে দেওয়ার পর এখানে আমি যে কাসারটি নিয়ে এসে আমি এখানে ইনটা দিব, এখন থেকে আমাদেরকে তাদের ওয়েবসাইটে নিয়ে আসে কিনা। তো দেখুন আমাদের কিন্তু প্রথমে বলছে যে এই যে যে অপশনটা রয়েছে দেখুন এই ফার্স্ট কাজ কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। ওকে, তো আমি ফার্স্ট কাজটি দিব, আমি ফার্স্ট কাজ দিব হচ্ছে আচ্ছা ফার্স্ট কাজ দিলাম হচ্ছে দেখুন আমি আমার নামটি দিয়ে দিলাম, আমি আমার অরিজিনাল নামটাই দিলাম, সমস্যা নেই। তো ফার্স্ট নাম ইন্টার ফার্স্ট নেম, ওকে, তো এখানে আমি ফার্স্ট নেমটি দিয়ে দিলাম, এখানে কিন্তু আমি ইন্টার লাস্ট নেমটা চেয়েছে, তো আমি এখানে ধরুন যে আমি আমার দিয়ে দিলাম। ওকে, এরপরে হচ্ছে যে নিচে আসবেন, নিচে আসার পর দেখুন যে কথাটি বলছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে দিবেন, আপনি আসলে কি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করেন সেই ল্যাঙ্গুয়েজ আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, তো এখানে আমি এই যে বাঙালি যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে আমি এখানে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর এখানে যে নেক্সটে আমি ক্লিক করব, যেহেতু নেক্সটে আমাদেরকে যেতে বলছে তো আমরা নেক্সটে যাব। ওকে, নেক্সটে করলাম। ওকে, করে দেওয়ার পর কিন্তু তার দেখুন আমাদের কিন্তু সেকেন্ড অপশনে নিয়ে চলে আসছে, তো দেখুন আমাদেরকে কিন্তু নেক্সট পেজে নিয়ে আসছে। তো এখন আমি কি করব, এই যে কান্ট্রি রয়েছে আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, বাংলাদেশ দিয়ে দিলাম। এরপর কি চাচ্ছে যে একটি কিন্তু ফোন নাম্বার এখানে চাচ্ছে, দেখুন ইন্টারভিউয়ার ফোন নাম্বার, ইন্টারভিউ ফোন নাম্বার, তো আমি একটি যেকোনো একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিব, ধরুন আমি দিয়ে দিলাম হচ্ছে 6725380 1। ওকে, আমি দিয়ে দিলাম, আমি এখানেও সেম একই দিয়ে দিলাম 6725380 1। ওকে, তো এরপরে আমার কাজ হচ্ছে আবার নেক্সট করব, যেহেতু আমাদেরকে নেক্সট নেক্সট করতে বলছে, আমরা সকল ইনফরমেশন গুলো রাইট দিব। এরপরে দেখুন যে ইমেল অ্যাড্রেসটা বলছে এখানে, সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে চাচ্ছে। ওকে, তো আমি এখানে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিব, আমার যেহেতু ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে যেহেতু চেয়েছে, তো আমি একটি যেকোনো একটি আমি ইমেল অ্যাড্রেস দিয়ে রহিম খান, আমি রহিম খান দিব। ওকে, রহিম খান। এই কাজগুলো করার জন্য কিন্তু আপনারা রিয়াল আপনার হচ্ছে যে ইমেল ব্যবহার করবেন না, আমি দেখুন আমি এখানে কিন্তু একটি অন্য একটি ইমেল আমি ব্যবহার করব, আমার কিন্তু এটি কনফার্মেশন করতে হবে, কিন্তু সমস্যা নেই, আমি রেড দিব, একটু প্রবলেম হচ্ছে, আমি রেড দিলাম, রেড দেওয়ার পর আমি জিমেল লিখে দিব, আমি কিন্তু আরেকটি জিমেল আইডি কিন্তু আমি ওপেন করব, ওপেন করার পর আমি কিন্তু ভেরিফাই করব এই ইমেলটি। তো দেখুন এখানে আমার রহিম খান 33332@gmail.com। তো এরপর আমার একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, এখানে আপনি আসলে পাসওয়ার্ড একটি দিয়ে দিবেন, আপনারা স্ট্রং বা যে কোনো একটি পাসওয়ার্ড আপনারা এখানে দিয়ে দিতে পারেন, পাসওয়ার্ডটি চেয়েছে, জাস্ট আমি পাসওয়ার্ড এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন এখানে কিন্তু যে রেজিস্টার নামে যে অপশনটি রয়েছে, এখন আমি রেজিস্টার অপশনে আমি ক্লিক করব। ওকে, তো আমি ক্লিক করলাম, দেখবো এখন আমাদেরকে কি বলে, দেখুন এই একটি স্ক্রিনশট আমার নিতে হবে। ওকে, তো আমি এর একটি স্ক্রিনশট আমি নেব, যেহেতু আমার এই স্ক্রিনশটটি জমা দিতে বলছে, তো আমি এখানে স্ক্রিনশটটা আমি নিয়ে নিলাম। ওকে, তো আমি স্ক্রিন ওকে 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 তো আমি স্ক্রিনশটটি নিয়ে নিলাম, এখন আমি কি করব, আমি এটি সেভ করে নেব। ওকে, তো আমি সেভ করে নেব, সেভ করে নেওয়ার জন্য এটি কিন্তু 44 নাম্বার, তো আমার মনে থাকলেই চলবে, তো আমি সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এখানে হচ্ছে যে আমি কি করব, আমার ইমেল অ্যাড্রেসটি ওপেন করতে হবে। ওকে, তো আমি এখানে মিনিমাইজ করলাম,
মিনিমাইজ করার পর আমার কিন্তু এই রহিম খান যে ইমেল আইডিটা রয়েছে, ইমেল আইডিটা রয়েছে আমার ওপেন নেই, আমার ইমেল আইডিতে যেতে হবে যেহেতু আমার ভেরিফিকেশন চেয়েছে। ওকে, তো এরপর কি করব, আমি আমার ইমেল অ্যাড্রেসটা আমি ওপেন করে নেব। দেখুন আমি জিমেল আইডিতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ইনবক্সে চলে আসবো। আমার আমি আশা করি আমার এখানে একটি এসএমএস চলে আসছে। তো দেখুন এখানে কিন্তু যে একটি এসএমএস চলে আসছে, ওকে দেখেন, দেখুন এখানে কিন্তু একটি এসএমএস চলে আসছে। তো এরপর আপনি কি করবেন, এই যে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আপনার হচ্ছে যে ইয়াটা চলে আসছে। তো আমি আসলে এখানে রাইট মানে একুরেট হওয়ার জন্য আমি কি করব, একুরেট হওয়ার জন্য এই সাইটের দেখুন নামটা আমি দেখবো, এখানে দেখুন সাইটের নাম। ওকে, ঠিক আছে, এখন আমি কি করব, জাস্ট এই যে আপনার হচ্ছে যে এই যে রহিম খানে আমি আবার চলে আসব। এখন আমি কি করব, এই যে লগ ইন, এই যে এখানে দেখুন এই যে লগ ইন টু লগ ইন লেখা রয়েছে, আমি এখানে ক্লিক করলাম। ওকে, তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে এখানে নিয়ে চলে আসছে। এখানে কিন্তু আপনার হচ্ছে যে কি করছে, ইউর ফোন নাম্বার উইথ কান্ট্রি কোড। ওকে, মানে এখানে এখানে কি বলছে, মানে কান্ট্রি কোডটা চেয়েছে এবং হচ্ছে যে ই চেয়েছে হচ্ছে যে ইউর ফোন নাম্বার উইথ সাথে কান্ট্রি কোড। ওকে, মানে এখানে আসলে কান্ট্রি কোড চাচ্ছে, আমি বুঝতে পারলাম। তো আমি আবার চলে যাবো ব্যাকে, ব্যাকে যাব এখানে যে ওয়েবসাইট রয়েছে সেন্সিটির সাথে আমি এখানে ক্লিক করলাম। ওকে, দেখি কি বলে এখানে, এখানে তাদের কোনো অন্য কোনো অপশন রয়েছে কিনা আমি একটু দেখব। তো এরপর এখানে কি করবো, এখানে অ্যাডমিন প্যানেল রয়েছে, এখানে কোনো সাইন আপের কোনো অপশন নাই, মানে আমি প্রথমে যেখানে এসেছিলাম এটি হলো পারফেক্ট। তো এখানে আমি হচ্ছে আমার ফোন নাম্বারটি দিয়ে দিব, এখানে যেহেতু আমার ফোন নাম্বার চেয়েছে তো জাস্ট আমি এখানে ফোন নাম্বারটা আমি দিয়ে দিই, দেখি আমার আসলে এখানে কোনো সমস্যা হয় কিনা। 67672538001। ওকে, এরপরে আমার পাসওয়ার্ডটি রয়েছে, আমি এখানে জাস্ট আমি এটি পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করে দেওয়ার পর লগইনে ক্লিক করলাম। ওকে, দেখুন এখানে কিন্তু ইনভাইট ক্রেডিট, আচ্ছা ওকে, আমার কিন্তু এখানে কিন্তু অলরেডি মানে এখানে রেজিস্টার ইন টু, ওকে এখানে কিন্তু একটু রং দেখা দিয়েছে। ওকে, মানে আমার এখানে কিন্তু শেষ হলো ইউআর ফোন নাম্বার উইথ কান্ট্রি কোড। ওকে, মানে এখানে ফোন নাম্বারের সাথে মানে কান্ট্রি কোড হচ্ছে এসে। তো আমি এখানে আসলে দেখি এটি এটি আমি কেটে দিব। কেটে দেওয়ার পর আমি হচ্ছে যে আমার কান্ট্রি কোড হচ্ছে যে 880, আমার মনে হয় যে আমার কান্ট্রি কোড এটি হবে। তো আমি এবার লগ ইন করে দেখব। দেখুন এখানে কিন্তু আপনার কমপ্লিট সাকসেসফুল, দেখুন আমরা কিন্তু কান্ট্রি কোড দেওয়ার সাথে সাথে কিন্তু আমি এটি সেভ করে নিলাম। ওকে, সেভ করার সাথে সাথে কিন্তু দেখুন আমাদের সামনে আরেকটি অপশন চলে আসছে, সেটি হচ্ছে যে এখানে দেখুন এই যে ডেট অফ বার্থ, যে জন্ম তারিখটা চেয়েছে আমাদেরকে দিতে হবে। ওকে, তো আমি হচ্ছে আমি দিয়ে দিব জন্ম তারিখ যে কোনো একটি আমি আপাতত দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি এখানে ক্লিক করার মাধ্যমে দেখি যে এখানে সেভ করার অপশন রয়েছে, আমি এটি দিয়ে দিলাম। দেখুন আসলে আমার জন্ম তারিখ এটি না, তো আমি এখানে আসলে আমার দিতে হচ্ছে যে 1900। ওকে, আমি আমার প্রোফাইলটা প্রোফাইলের জন্ম তারিখটা দিয়ে দেবো। তো জন্ম তারিখ দেওয়ার জন্য এখানে দেখুন আমার যে সালটা রয়েছে, আমার সালটা একটু দিয়ে দিতে হবে। আমার সাল হচ্ছে জন্ম তারিখের সাল দেওয়ার জন্য আমার এখানে দেখুন উপরে যে অপশনগুলো রয়েছে এখানে তো কোনো অপশনই আমার জন্ম তারিখ নেই। তো আমি কি করব, এখানে একটু এখানে ক্লিক করে দেখব, আসলে এখানে উপর দিকে যাচ্ছে, তো আমি একটু উপরের দিকে ক্লিক করে দেখি। উপরের দিকে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু চলে আসছে। তো আমাদের কিন্তু এভাবে কিন্তু আমাদের জন্ম তারিখটা সেট করে দিতে হবে। ওকে, তো আমি ধরুন আমি 2000 আমি সাল দিয়ে দিলাম, এরপরে হচ্ছে যে আমি কি করে দিব, 2000 সাল দিয়ে দিলাম, 2000 সাল দেওয়ার পর হচ্ছে যে আমি এখানে মে দিয়ে দিলাম, তারিখ দিয়ে দিলাম। ওকে, এরপরে কি হবে, এখানে এখানে যে জেন্ডার সিলেক্ট করতে বলছে, এরপরে আমি হচ্ছে মেলটি দিয়ে দিলাম। দেখুন আমি হচ্ছে মেল, তো আমি মেল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে আমার প্রোফাইল, প্রোফাইল ফটো দিতে বলছে, তো আমি আসলে প্রোফাইল ফটো দিতেও পারি, না হলেও দিতে পারি, সমস্যা নেই। তো আমি আসলে আমার প্রোফাইল ফটোটা আমি দিতে চাচ্ছি না। তো আমি আমি আমার প্রোফাইল দেখুন এখানে কি দিয়েছে, যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস অ্যান্ড গেট এত পয়েন্ট। তো আমার এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের কিন্তু আমাদের এটি কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। ওকে, দেখুন আমাদের কিন্তু এখানে একটি টিক মার্ক হয়েছে, মানে আমার এখানে কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। দেখুন আমি এখানে হচ্ছে যে ভেরিফাই করার পর আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখুন আচ্ছা ইন, দেখুন ইন অ্যাক্টিভ লেখা রয়েছে এখানে কিন্তু আমার, আচ্ছা উইন এখানে দেখুন যে 1000। ওকে ওকে, এখানে টিক মার্ক, ওকে ওকে। তো আমি আমার যদি প্রোফাইলে ক্লিক করি, আমি আমার প্রোফাইলে ক্লিক করার পর আমি এই যে এই এটি আমি দিয়ে দিব। ওকে, তো আমি হচ্ছে যে এখানে হচ্ছে যে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে আচ্ছা ইমেল ভেরিফাই যে ইয়াটা চেয়েছে, হয়তো বা এটিও চেতে পারে, আমি
আসলে কনফার্ম না, তো আমি এখানে কিন্তু আমার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে আমি সেই অনুসারে করছি। করার পর কিন্তু যে আপনার যে টোটাল আমার যে ইয়াটা রয়েছে আমি সবকিছু আমি আচ্ছা আমি যদি একটু বেঁকে দিই তাহলে দেখি ওইটা আসে কিনা। আচ্ছা ওকে আসছে কিন্তু, ওকে দেখুন আমার কিন্তু এখানে হচ্ছে যে চলে আসছে। তো এখানে আমি কি করব, জাস্ট আমার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারি বা আমি এই স্ক্রিনশটই আমি দিতে পারি। ওকে তো আমি আমার এই স্ক্রিনশটটা আমি আচ্ছা আমি আমার স্ক্রিনশটটা না দিয়ে আমি আমার প্রোফাইলে যে আমি হচ্ছে যে এই যে যে স্ক্রিনশটটা আমি প্রোফাইলে স্ক্রিনশটটা দিয়ে দেব তাকে। ওকে তো এরপরে কি করব, যে জাস্ট আমি কি করব এটি আমি সেভ করে নিব। সেভ করে নিলাম, সেভ করে নেওয়ার পর আমি কি করব দেখুন 45 নাম্বার আমি হচ্ছে যে 44 এবং 45 আমি কিন্তু দুটি অলরেডি আমি কাজটি কমপ্লিট হয়ে গেছে। ওকে তো এখন আমি কি করব, এই যে আপনার এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে কিন্তু আমার যে যে অপশনটি রয়েছে আচ্ছা আমাকে কিন্তু বলেছে আচ্ছা আমি আরেকটি স্ক্রিনশট নিয়ে নেব যদি আমার ওই অপশনটি চাই, তাহলে আমাকে কিন্তু দিতে হবে, আমার ভালো করে করতে হবে। তো এখানে আমি নিয়ে নিলাম, আমি এটিও নিয়ে নিলাম, এটি হলো 46 নাম্বার হবে। ওকে আমার দেখুন আমার 44 45 46 আমি তিনটি স্ক্রিনশট নিয়ে নিলাম, যেহেতু যে কোনো একটি স্ক্রিনশট আমার দেওয়া লাগতে পারে। তো আমি এখন প্রো অপশনে চলে যাব, তার মানে আমি চলে যাব এখন হচ্ছে যে আমার আমার মেইন আইডিতে। ওকে যাওয়ার পর আমি হচ্ছে যে এখানে আসবো, আসে এখন আমি কাজটি করবো, সাবমিট করবো। ওকে তো সাবমিটটি করার জন্য কি করতে হবে আমাকে দেখুন, আমাকে কিন্তু প্রথম স্ক্রিনশটটা আমার কি করতে হবে আগে দিতে হবে। তো আমি প্রথম স্ক্রিনশটটা নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার প্রথম 44 নম্বর যে স্ক্রিনশটটি রয়েছে আমাদেরকে 44 নম্বর স্ক্রিনশটটা কিন্তু দিয়ে দিলাম। ওকে কিন্তু আমাদের এসে সমস্যা হবে হচ্ছে এই যে যে 2 নম্বর যে স্ক্রিনশটটা জমা দিতে হবে, এখানে কিন্তু আমার প্রবলেম, প্রবলেম বলতে হ্যাঁ এটি আমার প্রবলেম। তো এখানে দেখুন আমি এই যে ব্রাউজ রয়েছে আমি এখানে ক্লিক করবো। ওকে ক্লিক করার পর আমি আসলে দেখবো আসলে এটি 47 নাম্বার 46 নাম্বার 45 নাম্বার আসলে আমি কোন স্ক্রিনশটটা দিব। তো আমি আমি আমার 47 নাম্বার স্ক্রিনশটটা আমি দিব। তো আমি এখানে ক্লিক করে আমি ওপেন করে নিলাম, ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন আমার প্রোফাইল রয়েছে। এরপর আমি কি করব, তো আমি আমি আমার এই প্রোফাইলটি দিয়ে দিব। তো আমি এখানে এখন জাস্ট সাবমিটে আমি অপশনে ক্লিক করব, দেখুন এখানে একটি সাবমিট অপশন রয়েছে আমার, কিন্তু এই এই সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার টাস্ক টাস্কটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মানে দেখুন আমি এখানে ক্লিক করলাম, ওকে ওকে আমার ক্লিক করার সাথে সাথে দেখুন আমার কিন্তু এটি কিন্তু ওকে দিয়ে দিয়েছে, ডান দিয়ে দিয়েছে, আমার এখন এই কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো আপনারা অবশ্যই এভাবে আপনার স্টেপ বাই স্টেপ তাদের নির্দেশন অনুসারে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হয়। তো এভাবে আপনি হচ্ছে আপনার মোবাইল ফোন দিয়েও আপনি হচ্ছে কাজ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে, অনেক অনেক কিছু শিখতে পারছেন। তো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাই।